আজ আমি নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ এবং প্রত্যবিজ্ঞা সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা আগেই প্রত্যক্ষের শ্রেণীবিভাগ আলোচনা করতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে লৌকিক প্রত্যক্ষ তিন প্রকার, কি কি? নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ এবং প্রত্যবিজ্ঞা। আমরা আজকে ভালো করে জানব যে নির্বিকল্প প্রত্যক্ষ কি। যে লৌকিক প্রত্যক্ষে কেবলমাত্র বস্তুর অস্তিত্বের দিকটি প্রকাশিত হয় তাকে নির্বিকল্প প্রত্যক্ষ বলে। যেমন এটি অমুক জিনিস, এই জাতীয় কোনো ধর্ম এক্ষেত্রে স্পষ্ট রূপে প্রকাশিত হয় না। নির্বিকল্প প্রত্যক্ষে একটা কিছু শুধু প্রত্যক্ষ করা হয়, যে কোনো একটা জিনিস, এটা একটা হয়তো কিছু, এই যে তার অস্তিত্ব শুধু আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু জিনিসটি যে ঠিক কি এবং তার নামই বা কি, তার কোনো পরিচয় তখন প্রকাশ পায় না। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হওয়া মাত্র বিষয়টি সম্পর্কে বিশেষ্য বিশেষণ সম্বন্ধ বিযুক্ত যে প্রাথমিক অনুভব হয় তাকে নির্বিকল্প প্রত্যক্ষ বলে। প্রখ্যাত নৈয়ায়িক অন্নম্ভট্ট বলেন, নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম। আক্ষরিক অর্থে নির্বিকল্প শব্দটির অর্থ হচ্ছে যার বিকল্প নেই। বিকল্প শব্দের অর্থ কি? বিকল্প শব্দের অর্থ হলো বিশেষণ। কাজেই নির্বিকল্প শব্দটির অর্থ হলো যার বিশেষণ নেই বা যা বিশেষণ বর্জিত। নির্বিকল্প প্রত্যক্ষের আমরা আরেকটা উদাহরণ নিতে পারি আমি। দেখো, সামনে তোমাদের সামনে একটা কমলা লেবু রয়েছে। এই কমলা লেবুটির সঙ্গে তোমাদের চক্ষু ইন্দ্রিয়ের প্রথম সন্নিকর্ষ হলে কমলা লেবুটা সম্পর্কে গুণ, জাতি, আকার, প্রকার বর্জিত নিছক একটা কিছুর অস্তিত্বের যে প্রাথমিক অনুভব হয় তোমাদের বা আমাদের, তাই হলো নির্বিকল্প প্রত্যক্ষ। এটি যে কমলা লেবু, এর যে লাল রং রয়েছে, মিষ্ট স্বাদ রয়েছে, গোল আকার রয়েছে, এই সব বিষয়ের জ্ঞান লাভ আমরা তখন করি না। সেই জ্ঞানটা কখন আসে? সেই জ্ঞান আসে পরের স্তরে, আর তখনই নির্বিকল্প প্রত্যক্ষ সবিকল্প প্রত্যক্ষে পরিণত হয়। নৈয়ায়িকেরা নির্বিকল্প প্রত্যক্ষকে সকল প্রকার জ্ঞানের যাত্রাবিন্দু হিসেবে স্বীকার করেছেন। ন্যায়শাস্ত্রে নির্বিকল্প জ্ঞানকে অব্যাপদেশ্য এবং অব্যবসায়াত্মক বলা হয়েছে। আমরা অব্যাপদেশ্য এবং অব্যবসায়াত্মক শব্দ দুটোর অর্থ আগেই বলেছিলাম আমি তোমাদের প্রত্যক্ষের সংজ্ঞা দিতে গিয়ে। আবারও বলছি যে অব্যাপদেশ্য শব্দের অর্থ হলো অনির্বচনীয়। নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে জ্ঞানকে কোনো বচনের দ্বারা ব্যক্ত করা যায় না, প্রকাশ করা যায় না, কারণ বচনের উদ্দেশ্য হলো বিশেষ্য এবং বিধেয় হলো বিশেষণ। নির্বিকল্প প্রত্যক্ষ হলো বিশেষ্য বিশেষণ সম্বন্ধ বর্জিত জ্ঞান। যেহেতু নির্বিকল্প প্রত্যক্ষলব্ধ জ্ঞানকে ভাষায় প্রকাশ করা যায় না, সেহেতু সেই জ্ঞানকে অব্যাপদেশ্য বা অনির্বচনীয় বলা হয়। অব্যবসায়াত্মক শব্দটার অর্থ এবারে জানবো। অব্যবসায়াত্মক শব্দটার অর্থ হচ্ছে অনিশ্চিত। নির্বিকল্প প্রত্যক্ষে বস্তুর অস্তিত্বের সহজ উপলব্ধি হয় মাত্র, বস্তুর সম্বন্ধে কোনো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট জ্ঞান হয় না, তাই নির্বিকল্প প্রত্যক্ষলব্ধ জ্ঞান হলো অব্যবসায়াত্মক বা অনিশ্চিত জ্ঞান। তাছাড়া নির্বিকল্প প্রত্যক্ষ পূর্ব জ্ঞানের উপর নির্ভরশীল নয়, কারণ এটি হলো ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষের আদি অবস্থা, তাই নির্বিকল্প প্রত্যক্ষের কোনো স্মৃতি হওয়া সম্ভব নয়। নির্বিকল্প প্রত্যক্ষে বিশ্লেষণ নেই, সংশ্লেষণ নেই, এটি হলো অব্যাকৃত সম্বন্ধহীন চেতনার একটা অবস্থা মাত্র। কাজেই নির্বিকল্প প্রত্যক্ষ সম্বন্ধে সত্য মিথ্যা প্রশ্ন ওঠে না। বৌদ্ধ দার্শনিকেরা এবং অদ্বৈত বেদান্তবাদী দার্শনিকেরা নির্বিকল্প প্রত্যক্ষের অস্তিত্ব স্বীকার করেছেন। অদ্বৈত বেদান্তীদের মতে নির্বিকল্প এবং সবিকল্প প্রত্যক্ষের একটাই এই পার্থক্য, শুধুমাত্র পার্থক্যের যে মানে নির্বিকল্প প্রত্যক্ষ এবং সবিকল্প প্রত্যক্ষের এই পার্থক্য শুধুমাত্র ব্যবহারিক দৃষ্টিকোণ থেকেই প্রযোজ্য। কেউ যখন পারমার্থিক দৃষ্টিভঙ্গির অধিকারী হয়, তার কাছে তখন শুধুমাত্র নির্বিকল্প প্রত্যক্ষই যথার্থ হিসাবে দেখা যায়। এবারে আমরা জানবো সবিকল্প প্রত্যক্ষ।
দেখো, যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটা বস্তুকে গুণযুক্ত রূপে প্রত্যক্ষ করা হয় তাকে বলা হয় সবিকল্প প্রত্যক্ষ। নির্বিকল্প প্রত্যক্ষে শুধুমাত্র বস্তুর অস্তিত্বের জ্ঞান হয়, আর সবিকল্প প্রত্যক্ষে বস্তুটির প্রকৃতি সম্পর্কে আমরা সুস্পষ্ট জ্ঞান লাভ করি। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হলে বিষয়ের অস্তিত্বের সঙ্গে সঙ্গে তার নাম, জাতি, গুণ, প্রকার, সংজ্ঞা প্রভৃতি সম্পর্কে যে বিস্তারিত জ্ঞান হয় তাকে সবিকল্প প্রত্যক্ষ বলে। প্রখ্যাত ন্যায়িক অন্নম ভট্ট বলেন, সপ্রকারকম জ্ঞানম সবিকল্পকম। আক্ষরিক অর্থে তাহলে সবিকল্প শব্দটার অর্থ হলো যাতে কোনো বিকল্প আছে। আমরা আগেই আলোচনা করেছি বিকল্প শব্দের অর্থ কি। দেখো, বিকল্প শব্দের অর্থ হলো বিশেষণ। কাজে সবিকল্প শব্দটির অর্থ হলো যার বিশেষণ আছে বা যা বিশেষণযুক্ত। কাজেই আমরা বলতে পারি যে প্রত্যক্ষে কোনো বিশেষণের দ্বারা বিশিষ্ট বস্তুর জ্ঞান হয় তাকে বলে সবিকল্প প্রত্যক্ষ। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে বিশেষণ শব্দ দ্বারা নাম, জাতি, গুণ ও ক্রিয়াকে নির্দেশ করা হচ্ছে। এখানে আমরা আরো কয়েকটা উদাহরণের সাহায্যে সবিকল্প প্রত্যক্ষ কি আরো বুঝতে পারি, বোঝার চেষ্টা করি। দেখো, তোমাদের সামনে একটা ফল আছে। ধরো এই ফলটা, ওই ফলটার সঙ্গে তোমাদের চক্ষু ইন্দ্রিয়ের প্রথম সন্নিকর্ষ হলে তখন মনে হয় যে তোমাদের সামনে কিছুর অস্তিত্ব আছে। এটাই হলো নির্বিকল্প প্রত্যক্ষ। পরে যখন আবার তোমরা বা আমরা বলি যে আমাদের সামনে ফলটা হলো কমলা লেবু, তখন তা হলো সবিকল্প প্রত্যক্ষ। সুতরাং দেখা যাচ্ছে যে নির্বিকল্প প্রত্যক্ষ হয় আগে, তারপরে আসে সবিকল্প প্রত্যক্ষ। নির্বিকল্প প্রত্যক্ষ ছাড়া সবিকল্প প্রত্যক্ষ সম্ভব নয়। এবারে আমরা যাব যে নির্বিকল্প প্রত্যক্ষ, এই যে সবিকল্প প্রত্যক্ষ আমরা দেখলাম, তাহলে নাম, জাতি, গুণ যখন বিশেষণ রূপে সেই বিশেষের সঙ্গে সম্বন্ধ বিশিষ্ট হয়ে জ্ঞানের বিষয় হয় তখন তাকে বলে সবিকল্প জ্ঞান। যেমন কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারি, বোঝার চেষ্টা করি। দেখো যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ, শ্যাম, অয়ম, এই যে অন্নম ভট্ট পদার্থ প্রদত্ত যে এই উদাহরণগুলো, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ হচ্ছে কি একটা জাতির নাম, শ্যাম বলা হচ্ছে অর্থাৎ শ্যাম একটা গুণের নাম। তাহলে এই যে জাতি ও গুণ যখন বিশেষণ রূপে বিশেষের সঙ্গে সম্বন্ধ বিশিষ্ট হয় জ্ঞানের বিষয় হয় তখনই সেটা সবিকল্প জ্ঞান। আমরা আগেই আলোচনা করেছি যে নির্বিকল্প প্রত্যক্ষ অব্যপদেশ্য বা অনির্বচনীয়। নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে জ্ঞানকে কোনো বচনের দ্বারা প্রকাশ করা যায় না, কিন্তু সবিকল্প প্রত্যক্ষ ব্যপদেশ্য, অর্থাৎ সবিকল্প প্রত্যক্ষকে বচনের দ্বারা প্রকাশ করা যায়। কারণ সবিকল্প প্রত্যক্ষে বস্তুটির প্রকৃতি সম্পর্কে আমাদের সুস্পষ্ট জ্ঞান হয়। এক্ষেত্রে বস্তুর অস্তিত্ব এবং গুণ সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা গঠন করতে পারি, তাই সবিকল্প প্রত্যক্ষলব্ধ জ্ঞানকে বচনের দ্বারা প্রকাশ করা যায়। কিন্তু সবিকল্প প্রত্যক্ষ ব্যবসায়ত্মক। ব্যবসায়ত্মক শব্দটার অর্থ কি? ব্যবসায়ত্মক শব্দের অর্থ হলো নিশ্চিত। তাহলে নির্বিকল্প প্রত্যক্ষ অনিশ্চিত বা অব্যবসায়ত্মক, কিন্তু সবিকল্প প্রত্যক্ষ সুনিশ্চিত বা নিশ্চিত। সবিকল্প প্রত্যক্ষে আমরা কি করি, বস্তু সম্বন্ধে সুস্পষ্ট সুনির্দিষ্ট জ্ঞান আমাদের হয়। সবিকল্প প্রত্যক্ষের আবার অনুব্যবসায় সম্ভব, কিন্তু নির্বিকল্প প্রত্যক্ষের অনুব্যবসায় সম্ভব নয়। তাহলে অনুব্যবসায় শব্দটার অর্থ কি? অনুব্যবসায় শব্দ কথাটার অর্থ হলো স্মৃতি, অর্থাৎ মনের সাহায্যে অভিজ্ঞতার জ্ঞান। একটা উদাহরণের সাহায্যে অনুব্যবসায় কি সেটা বোঝা যাক। দেখো, তোমাদের সামনে একটা কমলা লেবু আছে। এই কমলা লেবুটাকে তোমরা যখন প্রত্যক্ষ করলে তখন তোমাদের জ্ঞান হলো যে এটি একটি কমলা লেবু। ন্যায় দর্শনে এই প্রত্যক্ষটাকে বলা হয় ব্যবসায়, আর দ্বিতীয়টাকে বলা হবে অনুব্যবসায়। দ্বিতীয়টাকে অর্থাৎ সবিকল্প প্রত্যক্ষের অনুব্যবসায় সম্ভব, কিন্তু নির্বিকল্প প্রত্যক্ষে অনুব্যবসায় সম্ভব নয়। কারণ সবিকল্প প্রত্যক্ষ পূর্ব জ্ঞানের উপর নির্ভরশীল, আর নির্বিকল্প প্রত্যক্ষ পূর্ব জ্ঞানের উপর নির্ভরশীল নয়। সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষের সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা কাজ করে।
যেমন কমলালেবুকে কমলালেবু রূপে প্রত্যক্ষ করার সময় কমলালেবুর পূর্বজ্ঞান অবশ্যই প্রয়োজন। এই পূর্বজ্ঞান বা অনুব্যবসায় সবিকল্প প্রত্যক্ষই একমাত্র সম্ভব। মহর্ষি গৌতম প্রদত্ত প্রত্যক্ষের সংজ্ঞায় অব্যাপদেশন এবং ব্যবসায়ত্বকম শব্দ দুটি ব্যবহার করেছেন। নৈয়ায়িক বাচস্পতি মিশ্র মনে করেন যে অব্যাপদেশন বলতে নির্বিকল্প প্রত্যক্ষ এবং ব্যবসায়ত্বকম বলতে সবিকল্প প্রত্যক্ষকে বোঝানো হয়। চার্বাক, জৈন এবং বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজ মনে করেন আমাদের সব প্রত্যক্ষই সবিকল্প, বিশুদ্ধ নির্বিকল্প প্রত্যক্ষ বলে কিছু নেই। রামানুজ মনে করেন যে নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য আসলে আপেক্ষিক পার্থক্য। এই দুটো পার্থক্য প্রত্যক্ষের ক্ষেত্রে কোনো বিশিষ্ট বস্তুর প্রত্যক্ষ হয়। এই দুটো প্রত্যক্ষের ক্ষেত্রেই কোনো বিশিষ্ট বস্তুর প্রত্যক্ষ হয়, তবে নির্বিকল্প প্রত্যক্ষ সুস্পষ্টভাবে বিশেষ্য বিশেষণযুক্ত নয়। কিন্তু ন্যায় সাংখ্য মীমাংসক দার্শনিকদের মতে উভয় প্রকার প্রত্যক্ষে যথার্থ জ্ঞান হয়। নৈয়ায়িকরা বিশ্বাস করেন যে আমরা যখন নির্বিকল্প প্রত্যক্ষ থেকে উত্তীর্ণ হয়ে সবিকল্প প্রত্যক্ষে প্রবেশ করি তখন আমাদের বাস্তব জ্ঞানের উন্নতি হয়। কারণটি হলো যে নির্বিকল্প প্রত্যক্ষে বস্তুর যে অব্যক্ত ও অস্ফুট জ্ঞান হয় পরবর্তী সবিকল্প প্রত্যক্ষে সেই জ্ঞান সুস্পষ্টভাবে ব্যক্ত ও পরিস্ফুট হয়। তাহলে আমরা জানলাম কি সবিকল্প প্রত্যক্ষ কি আর নির্বিকল্প প্রত্যক্ষ কি। এবারে জানবো প্রত্যভিজ্ঞা কি। নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষ ছাড়াও ন্যায়শাস্ত্রে প্রত্যক্ষ নামে আর এক প্রকার প্রত্যক্ষের কথা বলা হয়েছে। প্রত্যভিজ্ঞা হল পূর্বজ্ঞাত কোনো ব্যক্তি বা বস্তুর পরিচিতি বোধ। এই প্রত্যক্ষের ক্ষেত্রে আমরা ভালোভাবে বুঝি যে এখন যা প্রত্যক্ষ করছি তা অতীতে যা প্রত্যক্ষ করেছিলাম তার সঙ্গে অভিন্ন। যেমন ধরো কোনো একজন ব্যক্তিকে দেখে যখন আমরা বলি যে এখন যখন বলছি কোনো একজন ব্যক্তিকে দেখে যে এই সেই ব্যক্তি যার সঙ্গে গত বছর আমার উলুবেরিয়ায় দেখা হয়েছিল, তখন আমাদের অভিজ্ঞতাকে প্রত্যভিজ্ঞা বলতে হয়। কারণ এই প্রসঙ্গে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সবিকল্প প্রত্যক্ষ যেমন নির্বিকল্প প্রত্যক্ষের পরে হয়, প্রত্যভিজ্ঞা তেমনি সবিকল্প প্রত্যক্ষের পরে হয়। কাজেই প্রত্যক্ষের তিনটে ধাপের কথা আমাদের মনে রাখতে হবে। প্রথম ধাপ হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ, দ্বিতীয় ধাপ হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ এবং শেষ ধাপ হচ্ছে প্রত্যভিজ্ঞা। এখানে উল্লেখযোগ্য যে প্রত্যভিজ্ঞা কিন্তু স্মৃতি নয়। প্রথমত অবচেতন মনের সংস্কার দ্বারা স্মৃতি উৎপন্ন হয়। স্মৃতির ক্ষেত্রে কোনো ইন্দ্রিয় সন্নিকর্ষ থাকে না, কিন্তু প্রত্যভিজ্ঞার ক্ষেত্রে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ ঘটে বলেই পূর্ব পরিচিত বস্তুকে আমরা চিনতে পারি। তাছাড়া প্রত্যভিজ্ঞার ক্ষেত্রে বস্তুটি সাক্ষাৎভাবে ইন্দ্রিয়ের সামনে থাকে, কিন্তু স্মৃতির ক্ষেত্রে সেইভাবে বস্তুটা ইন্দ্রিয়ের সামনে থাকে না। বৈশেষিক, সাংখ্য এবং মীমাংসা দর্শন ন্যায়শাস্ত্রের লৌকিক প্রত্যক্ষে এইরকম শ্রেণীবিভাগ স্বীকার করলেও বৌদ্ধ এবং অদ্বৈত বেদান্ত দর্শন এইরকম শ্রেণীবিভাগ স্বীকার করেননি। আজ এই পর্যন্তই থাক।